পুড়ছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। পুড়ছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক, ফিরতে চায় বিশ্বাসে। মন আর মনের কথা, মন আর মনের কথা, মন আর মনের কথা। জানো, আমার মাস্তু দিদি হানিমুন করতে সিঙ্গাপুর গেছে, আমরা কিন্তু ব্যাংকক যাব। যাবে তো, নইলে কিন্তু আমার মাস্তু দিদির কাছে মান থাকবে না, বলে দিলাম। আচ্ছা, দেখব। আমরা কিন্তু সিঙ্গাপুরেও যাব, তবে বেড়াতে না, মার্কেটিং করতে। মার্কেটিং করতে সিঙ্গাপুর? কেন, তোমার বন্ধু টটনে তো গেছিল। আমার বাবা মা দুজনেরই বয়স হয়েছে, যদি আর একটা পারমিশন আছে, তুমি ডিজাইন করতে পারো, তুমি ডিজাইন করতে পারো, তুমি ডিজাইন করতে পারো। বলো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বলো। কটায়? ছটায়? হ্যাঁ পারবো। আহা, তুমি বলবে আর আমি পারবো না, এমন হয়? না না, গাড়ি পাঠাতে হবে না, আমি চলে যাব। গিয়ে বলবো, বললাম তো গিয়ে বলবো, তুমি না ভীষণ। সরি, আমায় এক্ষুনি যেতে হবে, কাজ আছে। কোথায় যাবে, কি কাজ, কে ফোন করেছিল? ওকে তুমি চিনবে না। তুমি চেনালেই চিনবো। চিনে কি করবে, ধরো ও আমার বন্ধু। বন্ধু? কিরকম বন্ধু, আগে তো কখনো বলনি। সব কথা তোমায় বলতে হবে, আমার ব্যক্তিগত কোনো ব্যাপার থাকতে পারে না। আমার আর তোমার মধ্যেও? হ্যাঁ হ্যাঁ, আমার আর তোমার মধ্যেও এমন কিছু ব্যাপার থাকতে পারে যেগুলো যার যার ব্যক্তিগত। তার মানে তুমি কিছু লুকোতে চাইছো? হ্যাঁ, চেয়েছিলাম। তাহলে শুনে রাখো, অমিত আমার বন্ধু, আর শুধু বন্ধুই নয়, বিশেষ বন্ধু। ও আমেরিকায় থাকে, তোমার মতো ফাঁকা আওয়াজ দেয় না। আর শোনো, আমাকে এরকম যখন তখন ডাকবে না, আমি আসতে পারবো না, চলি। কি বলছো তুমি, কি কি এমন হয়েছে যে তুমি চলে যাচ্ছ? তুমি এভাবে চলে যেও না প্লিজ, এভাবে এভাবে সব সম্পর্ক ভেঙে দিও না। ভেবে দেখব। আপনাদের কি ঘটনাটা দেখে মনে হলো যে বাসু নতুন কিছু করেছে? আপনাদের কি কখনো এমন মনে হলো যে এটা অসম্ভব, এটা উচিত ছিল না বাসুর করা? হ্যাঁ, এটা কিন্তু সম্ভব এবং বাসুই করলো, আমরা দেখলাম। সুইসাইড, আত্মহত্যা, এটা কিন্তু মারাত্মক, যে কেউ যে কোনো সময় করতে পারে, খবর দিয়ে আসে না। একটা কথা আমার মনে হয় এখানে আলোচনা করা উচিত, সেটা হচ্ছে বাসু নেই কিন্তু বাসু শিক্ষা দিয়ে গেল, এই বয়সে আত্মহত্যা করা যায়, তার কারণ ডিপ্রেশন। আমরা যেটা দেখলাম, বাসু অথই জলে ভেসে যাচ্ছে, সে বুঝে উঠতে পারছে না কি করব, এত টাকা ধার, রিসেশনের বাজার,
চাকরি পাবো কি না, এই চাকরিটা তো চলে গেল, ব্যাংকের লোন, এই বোঝা কী করে সহ্য করব। বেছে নিল সুইসাইড। আমরা প্রফেশনালরা সবসময় বলি এটা কিন্তু পথ নয়। আজকে যদি বাসুর মা বাবা আগে থেকে একটু সজাগ হতেন, যদি বাসুর ব্যবহার এখানে, বাসু কাজে যাচ্ছে না, বাসু চুপচাপ হয়ে গেছে, বাসুর মন মেজাজ ভালো নেই, অল্পতেই খিটখিটে মেজাজ হয়ে গেছে, এগুলো যদি মা বাবা আগে থেকে একটু লক্ষ্য করতেন, তাহলে বাসুর পরিণত আজকে এখানে যেত না। আজকের এপিসোডে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো সুইসাইড। মে আই কাম ইন স্যার? সিট ডাউন। আপনি আমায় ডেকেছিলেন স্যার সকাল 10:30, এখন প্রায় 11টা। আমার আজ আসতে একটু দেরি হয়েছে স্যার। গত এক সপ্তাহ ধরে তোমার অ্যাটেন্ডেন্স লিস্ট আমি চেক করেছি, ইউ আর অলওয়েজ লেট স্যার। অফিস থেকে বাড়ি ফিরতে রোজ প্রায় 2:30 বেজে যাচ্ছে। অফিস গাড়ি প্রোভাইড করে না? করে তো। যে টাকাটা তোমাদের দেয়া হচ্ছে তা কিন্তু যথেষ্টই বেশি। বিনিময় কোম্পানি তোমাদের কাছে রেসপন্সিবিলিটি, সিনসিয়ারিটি আশা করে। স্যার আমি আমার কোনো কাজ পেন্ডিং রাখি না। তর্ক করো না, সিএও ডিসিশন নিয়েছেন, কিছু এমপ্লয়িজ উনি কাটিং করবেন। মনোরমা, মনোরমা একটু আসবে একটু? মনোরমা আসছি আসছি, মেলায় কাজ পড়ে আছে এদিকে, বাসুর অফিসে যাবার সময় হয়ে গেল, কি বলছো বলো? বাসু আজ কাজে যাবে না? কই তেমন তো কিছু শুনিনি, কালও বেরোয়নি ও। ওর শরীর টরীর ঠিক আছে তো? দিল্লি থেকে আসা অবধি ও কেন চুপচাপ হয়ে গেছে, বোধহয় অফিসে কোনো চাপ পড়েছে। ঠিকঠাক খাওয়া দাওয়া করছে? হ্যাঁ তা করছে, আমার মনে হয় ওর অফিসে কোনো কাজের চাপ বেড়েছে। কাল অনেক রাত অবধি জেগেছিল, ঘরে আলো জ্বলছিল দেখলাম। ও তোমায় বলতে ভুলে গেছি, কাল ওর এই চিঠিটা এসেছে। কই ওকে দাওনি? অনেক রাত্রে বাড়ি ফেরাতে না আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ গো, কি লিখেছে? তাগাদা। তাগাদা? শুধু তাগাদা নয়, হুমকিও বলতে পারো। কি বলছো, তাগাদা হুমকি ও কিছু আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আজ 5 মাস যাবত তোমার ছেলে এই ফ্ল্যাট এবং গাড়ির ইনস্টলমেন্টের পেমেন্ট ব্যাংকে জমা করেনি, তাছাড়া ক্রেডিট কার্ডে কেনা কয়েকটি বিলও রয়েছে দেখছি। ও এতগুলো টাকা মাইনে পায়, করে কি? না, ছেলেটা চিন্তায় ফেললো দেখলি। দেখো দেখো উঠলো কিনা, দেখো দেখো। আচ্ছা যাচ্ছি। উফ, শেষমেশ ছেলেটার চাকরিটা থাকলে হয়। আজকে আমাদের সঙ্গে আমাদের সাইকোলজিস্ট তন্ময়দা আছে, তন্ময় মিত্র। আচ্ছা তন্ময়দা, এই সুইসাইডের যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, এই ব্যাপারটা কী? মানে একটা লোক সে কেন সুইসাইড করে? কেন সুইসাইড করে সবসময় সত্যিই যে বোঝা যায় তা কিন্তু নয়। এখন দেখা যাচ্ছে কী কী অবস্থায়, আমরা দেখেছি যে একটা অবস্থা যেটাতে লোকটা মনে করছে যে আমি অসহায়, আমার আর কোনো জায়গায় যাওয়ার নেই,
আমার আর কোনো রাস্তা নেই বেরিয়ে আসার, এবং একমাত্র রাস্তা হচ্ছে যে আমার নিজেকে শেষ করে ফেলা, এবং এছাড়া আমি আর বেরিয়ে আসার কোনো রাস্তা পাচ্ছি না। সবাই শান্তি। হ্যাঁ, এই এই একটা জায়গা তো এটা খুবই থাকে। আর একটা জায়গা যেগুলো থাকে আমাদের দেশে বা অন্যান্য জায়গাতেও আমরা দেখেছি, যে ধরুন অন্য কোনো জায়গা, ধর্মীয় কোনো ব্যাপার আছে, অন্য কোনো কালচারাল কোনো ব্যাপার আছে, তার জায়গা থেকেও কিন্তু কিছু কিছু জিনিস সেখানে আমরা দেখতে পাই আর কি, সেটা একটা আসে। এবার এই যে চিন্তাভাবনা, আমরা কিন্তু প্রধানত একটা দিকে বলেছি যে সাইকোলজিক্যাল সমস্যা যেটা, সেটার থেকে দুটো জায়গা থেকে আসে। একটা আমরা বলি মুড ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডারের জায়গাটা থেকে এই প্রবলেমটা এসে যায়, ডিপ্রেশন। এবং তার সঙ্গে আরেকটা জায়গাও থাকে, সেটা হচ্ছে যে কখনো কখনো আমরা দেখি হাই যাদের মুড কোনো কারণে, তাদের কিন্তু বাইপোলারিটি যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্লাকচুয়েট করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম আমরা দেখতে পাই। আর একটা জায়গা আছে, সেটা কিন্তু আমরা বলি যে নেশার জায়গা, অর্থাৎ যারা নেশা করেন তাদের মধ্যে, নেশাগ্রস্ত কোনোভাবে, তাদের মধ্যেও কিন্তু দেখতে পাই যে আমরা যে এই সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইড কিন্তু অনেক বেশি। সুইসাইড কিন্তু অনেক সময় বলা হয় যে সুইসাইড কিন্তু একটা মেসেজ, সুইসাইড মানে সে নিজেকে মেরে ফেলতে চাইছে তা না, সে বলছে যে আমাকে সাহায্য করো বা আমাকে দেখো, এরকম একটা ব্যাপার। যখন মেসেজটা কনভে করছে কোনো না কোনোভাবে, অনেক সময় একটা নোট রেখে গেল, অনেক সময় হয়তো কাউকে ফোন করে কিছু বলেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক সেইটা হয়তো গুরুত্বটা তখন অন্যরা বুঝে উঠতে পারেননি, কাজেই দেখা গেলো যে তার ওই ব্যাপারটা তখন সেই সময় ইম্পর্টেন্স দেওয়া হলো না, দিতে পারলে হয়তো সত্যি কিছু করা যেত। আর একটা মজার জায়গা হচ্ছে যে অনেক সময় কিন্তু অনেকে ভেবে নেন যে এইগুলো ফাঁকা আওয়াজ যাকে বলি, হ্যাঁ, যে বোধহয় কিছু ভয় দেখাচ্ছে। দুঃখের কথা এটা যে দু এক সময় যদি এটা সত্যিও হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এগুলোকে ফাঁকা আওয়াজ বলে ভাবা উচিত না, বরঞ্চ সিরিয়াসলি চিন্তা করে দরকার হলে মনোবিদদের, মনোচিকিৎসকদের সাহায্য নেওয়া উচিত যে সত্যি ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। আর আরেকটা জায়গা যেটা আমার মনে হয় যে আত্মহত্যার ক্ষেত্রে খুব সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটু দেখি যে বাড়িতে বাড়ির অবস্থাটা কীরকম, অর্থাৎ কোনো ঘটনা এরকম হয়েছে কি না। অনেক সময় একটা আমরা যেমন খবর কাগজে দেখেছি যে একটা টিনেজ সুইসাইড বলে এরকম হয়েছে, মানে পরপর পরপর ঘটছে কাগজে, সেগুলো এসছে। এবং মজার কথা হচ্ছে যেন একটা মনে হচ্ছে যে এটা একটা ক্রেজ মতো, মানে টিনেজ সুইসাইড হচ্ছে বিদেশে, তো এরকম হয়েছে একটার পর একটা চলছে আর কি। এবং এইগুলো বাইরের কিছু কিছু ঘটনা সেগুলো কিন্তু খুব ইনফ্লুয়েন্স করতে থাকে, কাজেই আমার মনে হয় যে এগুলোকে একটা আমরা খেয়াল করি, আমরা লক্ষ্য রাখি যে বাড়ির পরিবেশটা কীরকম। এছাড়া তো আরেকটা জায়গা আছে যেখানে কোনো অপারেশন হচ্ছে বাড়িতে কোনো কারণে, আমরা যেটা দেখেছি মেয়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমন কোনো ইনসিডেন্স আছে, অর্থাৎ যেখানে কোনো রেপিং অথবা কোনো ফিজিক্যাল অ্যাবিউসের ঘটনা আছে, এসব জায়গায় কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখি যে এই ঘটনাগুলো, যেখানে কিন্তু ডিপ্রেশন আলটিমেটলি কিন্তু ডিপ্রেশনই আসছে, কিন্তু শুরুটা আমরা রিয়্যাকটিভ ডিপ্রেশন বলতে পারি, মানে একেবারে শুধু ডিপ্রেশনের থেকে না, কিন্তু কোনো একটা ঘটনা হয়েছে তার থেকে কিন্তু আস্তে আস্তে এই ব্যাপারটা তৈরি হয়। শুধু বাসুদেব কেন, যে কারোর ক্ষেত্রে সুইসাইডাল অ্যাটেম্পট বা সুইসাইডাল আইডিয়েশন, সুইসাইড নিয়ে ভাবনা চিন্তা করা, এইগুলো যদি আমরা বাড়ির লোকেরা বুঝতে পারি, আমার মনে হয় তাদের ইম্পর্টেন্স দেওয়া উচিত, তাদের সঙ্গে কথা বলা উচিত। কখনোই এটা মনে করা উচিত না যে এ ভয় দেখাচ্ছে, এর দ্বারা সম্ভব, যদি সম্ভব হয় তাহলে কিন্তু হারাব। অতএব আমার মনে হয় যেখানেই আমরা বুঝতে পারবো যে একটা আইডিয়েশন আছে বা কখনো অ্যাটেম্পট নিয়েছে বা কিছু বলতে চায়, আমার মনে হয় তাদের কথা শোনা উচিত, দরকার পড়লে প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট দাঁড়ালো যে সুইসাইড ইজ ভেরি কমন, এবং চাপের জন্যে ডিপ্রেশন, ডিপ্রেশনের জন্যে সুইসাইড। তার মানে এই নয় যে যারা ডিপ্রেসড তারাই সুইসাইড করবে, কিন্তু এটা দেখা গেছে যারা সুইসাইড করে তাদের বেশিরভাগই কিন্তু ডিপ্রেশন থেকে করে। আমার মনে হয় এখানে আরেকটা জিনিস আমার ক্লিয়ারলি বলে দেওয়া উচিত, সুইসাইড বেসিক্যালি দু রকম হয়। একটা হচ্ছে হঠাৎ করে একটা ইম্পালসে করে ফেলা, আর একটা হচ্ছে বাসুর মতো প্ল্যান করে সুইসাইড করা। দুটোরই কিন্তু চিকিৎসা আছে। আমাদের যেটা করা উচিত বাড়ির লোক হিসেবে, বন্ধুবান্ধব হিসেবে, যদি আমরা বুঝতে পারি যে তার মধ্যে একটা ডিপ্রেশন এসছে, তার কিছু ভালো লাগছে না, সে মুখে বলছে আমার ভালো লাগছে না, এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একবার প্রফেশনাল হেল্প নিই, যদি সাইকিয়াট্রিস্টের কাছে যাই, যদি তাদের সঙ্গে একটু কথা বলা যায়, সাইকোলজিস্টের হেল্প নিই, আমার মনে হয় এখান থেকে ওভারকাম করা হয়। কারোর যদি বুঝতে পারি যে সে ডিপ্রেসড আছে বা তার সুইসাইডাল আইডিয়েশন আসছে, সে ভাবনা চিন্তা করছে আর ভালো লাগছে না, বন্ধুবান্ধবদের কাছে বলছে,
বাড়ির লোকেদের কাছে বলছে, আমরা তাদের কথা যদি মন দিয়ে শুনি, তাদেরকে যদি প্রফেশনাল হেল্প দিই, প্রফেশনাল হেল্প বলতে সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলিয়ে দেওয়া, সাইকোলজিস্টের সঙ্গে কথা বলিয়ে দেওয়া, এখন অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে ডিপ্রেশনের, কাউন্সিলিংয়ের সঙ্গে ওষুধ দিলে খুব ভালো রেজাল্ট হয় এবং আমরা দেখেছি 1.5 থেকে 3 মাসের মধ্যে এই ডিপ্রেশনটা কেটে যায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে মানসিকভাবে। আজকের প্রোগ্রামটা দেখলেন, আমাদের চিঠিপত্র সেকশানে চিঠি আসতে শুরু করেছে। একটা মেল পেয়েছি সুইসাইড সংক্রান্তে এবং মেলটা খুব সুন্দর। যিনি পাঠিয়েছেন তিনি লিখেছেন যে নামটা যেন না প্রকাশ করি বা ইমেল অ্যাড্রেসটা যেন না জানাই, আমরা জানাচ্ছি না, আপনি নিশ্চিন্তে থাকুন। কিন্তু আপনার চিঠিটা বা মেলটা খুব সুন্দর, সুন্দর একটাই কারণে বলছি, টপিকটা একটু আলাদা। আপনি যে মেলটা করেছেন তাতে আপনি জানিয়েছেন যে আপনার ভাই সুইসাইড করেছে, তো আপনার আরেকটি ছোট ভাই আছে, আপনি বড়দা হিসেবে চিন্তিত যে আপনার মধ্যে বা আপনার ছোট ভাইয়ের মধ্যে এই ধরনের ইম্পালস আসবে কি না। দিস ইজ এ লাভলি কোশ্চেন। ইনফ্যাক্ট এই কোশ্চেনটা আমাদের চিঠি পাওয়ার পর মনে হলো যে উত্তরটা আগেই দেওয়া উচিত ছিল প্রোগ্রাম চলাকালীন। হ্যাঁ, তার কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বাড়ির বাবা বা মা যদি সুইসাইড করে, সেই ফ্যামিলিরই ছেলে বা মেয়ে সুইসাইড করছে, এটা কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। তার মানে এই নয় যে ফ্যামিলিতে সুইসাইড হয় সেই ফ্যামিলিতে আর একজন মেম্বার সুইসাইড করার সম্ভাবনা বেশি থাকে। এইবার প্রশ্ন হচ্ছে যে কোন ফ্যামিলিতে সুইসাইডটা বেশি হয়। হ্যাঁ, এটাও আমার মনে হয় জেনে রাখা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি বা এটা প্রমাণিত যে ফ্যামিলিতে যদি পিস না থাকে, যদি শান্তি না থাকে, সেই ফ্যামিলিতে সুইসাইড রেট অনেক বেশি হয়। বা যদি ফ্যামিলিতে স্ট্রেস থাকে বা প্রবলেম থাকে বা অ্যাংজাইটি থাকে, সেই ফ্যামিলিতেও সুইসাইড করার রেট বেশি হয়। এবার প্রশ্ন হচ্ছে যে আপনার ক্ষেত্রে আপনার 3 ভাই, আপনি বড়, মেজোজন সুইসাইড করেছে এবং ছোটজন পড়াশোনায় ভালো, এবং তার মধ্যে আপনি খেয়াল করছেন যে সে মাঝে মধ্যেই চুপচাপ হয়ে যায়। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে বাড়িতে যদি কোনো অঘটন ঘটে, সেটা সুইসাইডই হোক বা স্বাভাবিক মৃত্যুই হোক, কারোর যদি নিজের দাদা মারা যায়, ভাইয়ের ডিপ্রেশন কিন্তু আসতেই পারে। এবং এটা আমরা বলি বিরিভমেন্ট, এটা জেনারেলি 14 দিন থেকে 21 দিন থাকে, অনেকের বিরিভমেন্টটা ডিলেড হয়, অনেক দিন ধরে থাকে, 3 মাস 6 মাস অবধি ডিলেড বিরিভমেন্ট পাওয়া যায়। আপনার ভাইয়ের ক্ষেত্রে আপনি এখানে লিখেছেন যে 1.5 মাস হলো সুইসাইড করেছে, অতএব আমরা ধরে নিতে পারি আপনার ছোটো ভাইয়ের ক্ষেত্রে বিরিভমেন্ট পিরিয়ডটা একটু বেশি আছে। তার মানে এই নয় যে ঘাবড়ে যাওয়ার মতো কিছু আছে বা টেনশান করার মতো কিছু আছে। আমার সাজেশান হলো আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার ভাইকে কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন। আমরা যেটা করে থাকি এই ধরনের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা ডিটেইল হিস্ট্রি নিয়ে একটু কথাবার্তা বলি, আর দরকার পড়লে একটা সাইকোমেট্রি বা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করি যে ওনার কতটা ডিপ্রেশন আছে, কতটা অ্যাংজাইটি আছে, বা আলাদা কোনো সাইকোটিক ফিচার্স আছে কিনা। আমার মনে হয় আপনার ভাইয়ের ক্ষেত্রে সেটা পাবো না, কারণ আপনার ভাই পড়াশোনায় ভালো, এতদিন ভালোভাবেই ছিল। আমার পার্সোনাল যেটা মত, সেটা সম্ভবত এটা একটা বিরিভমেন্ট পিরিয়ড, ও একটা আঘাত পেয়েছে, একটা চোট পেয়েছে যে নিজের দাদাকে হারিয়েছে, এটা ধীরে ধীরে সামলে উঠতে পারবে। কিন্তু তাও আমি আপনাকে বলবো আপনি কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন। আর ভবিষ্যতের জন্যে আজকে আমাদের যে শ্রোতারা আছেন, যারা দেখছেন এই প্রোগ্রাম, তাদেরকে জানাই যে আমাদের সঙ্গে যোগাযোগ যদি করতে চান, চিঠি দিয়ে জানাতে পারেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস, P7 CIT Road, অ্যাবাব সেনকো গোল্ড মেগাশপ, মৌলালি, কলকাতা 7 লক্ষ 14। বা আপনারা আমাদের মেন্টাল হেলথ হেল্পলাইনে 9830002796 এই নম্বরে
ফোনে যোগাযোগ করতে পারেন, আপনার প্রবলেম বলতে পারেন, বা আপনারা SMS পাঠাতে পারেন, যেটা আমরা এই প্রোগ্রামে আলোচনা করতে পারি, বা আপনারা মেল করতে পারেন আমাদের nipsindia@vsnl.com. আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের সমস্যা নিয়ে আপনাদের পাশে আছি, পাশে থাকব, আশা করব আপনারা ভালো থাকবেন শারীরিকভাবে মানসিকভাবে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক ফিরতে চায় বিশ্বাসে, মন আর মনের কথা।